বাড়িওয়ালা লুঙ্গি খুলে ফেললো কাজের মেয়ে। সীমা জাবেদের লুঙ্গি আস্তে আস্তে করে নিচের দিকে টানতে লাগলো। জাবেদ ঘুমে বিভোর হয়ে আছে। এই সুযোগে কাজের মেয়ে সীমা তার কাম সেরে ফেলছে। সীমা এক পর্যায়ে জাবেদের লুঙ্গি খুলে একদিকে ফেলে রাখলো, আর সীমা জাবেদের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে জাবেদকে আলিঙ্গন করছে, আর ওইদিকে ইশারা দিয়ে বলছে ভিডিও করতে। সীমা এদিক ওদিক সব দিকে ঘুরে ফিরে অশ্লীল অঙ্গভঙ্গি করছে, আর ওইদিকে রাইসা ভিডিও করছে। সীমা কাজ ছেড়ে লুঙ্গিটা জাবেদের উপর রেখে রাইসার দিকে চলে গেল। রাইসাকে গিয়ে বলল, এই দেখা তো কেমন ভিডিও করেছিস। সীমা মোবাইল দেখিয়ে বলল, দেখ তোকে তোর সাহেবের সাথে ভালো মানিয়েছে, যদি সব কাপড় খুলে ফেলতি তাহলে আরো বেশি ভালো লাগতো। সীমা বলল, অপেক্ষা কর, হবে, আস্তে আস্তে সব কিছু হবে, এখন সবাই আসার আগে তুই চলে যা। রাইসা বলল, ঠিক আছে তাহলে, আমি গেলাম, বলে রাইসা চলে গেল। সীমা মনে মনে বলছে, সাহেব আমি তোকে সাহেবের জায়গায় রাখবো না, আমি তোকে গোলাম বানিয়ে ছাড়বো। তারপর সীমাও সেখান থেকে চলে গেল। জাবেদের স্ত্রী জুলি বাহির থেকে জাবেদের রুমে ঢুকতে দেখতে পেল জাবেদের পরনে লুঙ্গি নেই, আর জাবেদ অচেতন হয়ে ঘুমিয়ে আছে। জাবেদের স্ত্রী জুলেখা জাবেদের এই অবস্থা দেখে জাবেদকে ডাক দিয়ে বলল, জাবেদ দিন দুপুরে একই অবস্থা তোমার? জাবেদের কোনো খবর নেই, ঘুমে বিভোর হয়ে আছে। জুলি তার শাশুড়িকে ডাক দিল। শাশুড়ি বলল, কি হয়েছে বৌমা? আমি একটু নামাজ পড়ছিলাম। জুলি বলল, মা আপনি নামাজ পড়ছিলেন, আর এদিকে আপনার ছেলের অবস্থা দেখেন। শাশুড়ি বলল, কি হয়েছে মা, কি হয়েছে দেখছেন না? আপনি তো আপনার ছেলেকে ফেরেশতা মনে করেন, প্রতি কথায় কথায় বলেন, আপনার ছেলের মতো ছেলে এই গ্রামে আরেকটাও নেই। আমি জানি সে রাতে আমাকে ঘুমের মধ্যে রেখে কোথায় কোথায় যেন চলে যায়। আমি নিশ্চিত আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর কোনো মেয়েকে বাড়িতে এনেছিল। শাশুড়ি বলল, বোমা আন্দাজের উপর কারো উপর দোষারোপ করা ভালো না। জাবেদ, এ জাবেদ, এই ওঠ। জাবেদ চোখ খুলে শোয়া থেকে উঠে বলল, কি হয়েছে মা? মা বলল, আমাদের কিছুই হয়নি, তোর কি হয়েছে বল, তোর কাপড় চোপড়ের এই অবস্থা কেন? জাবেদ বলল, আমি তো ঘুমেছিলাম, কিছু বলতে পারি না। জুলি বলল, তুমি কিছু বলতে পারো না, আর আমি সব বলতে পারবো। বলো আমি বাসা থেকে বের হওয়ার পর এখানে কোন মেয়ে এসেছিল? জাবেদ বলল, তুমি কি সব কথা বলছো, কোন মেয়ে এসেছিল মানে? জুলি বলল, তুমি আমার কাছে আর সাধু সাজার চেষ্টা করো না, আমি তোমাকে হারে হারে চিনি। জাবেদ বলল, দেখেছো মা, জুলি আমাকে খালি খালি ভুল বুঝছে। মা বলল, বৌমা তুমি এখন আমার ছেলের খারাপ কিছু দেখনি, যখন ওরকম কিছু দেখবে তখন আমাকে বলবে, আমি তার বিচার করব, এখন আর কোনো কথা বলিও না, বলে শাশুড়ি চলে গেল। জুলি বলল, তুমি এক্ষুনি গিয়ে গোসল করে আসো। জাবেদ বলল, তুমি কি আমাকে এখনো সন্দেহ করছো? জুলি বলল, আমি সন্দেহ করছি, যাও এখন গোসল করে আসো। জুলির বাবা আমজাদ জুলিকে দেখার জন্য জুলির শ্বশুর বাড়িতে যাচ্ছে। দরজা খুলতেই দেখে একটা মোবাইল নিচে পড়ে আছে। মোবাইলটা হাতে নিয়ে বলল, এটা কার মোবাইল এখানে পড়ে আছে? টাচে ক্লিক করতে মোবাইলে দেখতে পেল তার মেয়ের জামায় জাবেদ আর তাদের কাজের মেয়ে শিবার অন্তরঙ্গ ভিডিও। এই ভিডিও দেখে আমজাদের চোখ কপালে উঠে গেল। মনে মনে বলল, আমার মেয়ের জামাই এতই খারাপ, আমি আমার মেয়েকে এরকম একটা লম্পট ছেলের সাথে বিয়ে দিয়েছি, আমি নিজের হাতে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। আমজাদ মিয়া রাগ নিয়ে জুলির বাড়ির দিকে ঢুকে গেল। বাড়িতে ঢুকে তার মেয়ে জুলিকে ডাক দিল। ভেতর থেকে বের হয়ে বলল, আরে বিয়াই আপনি এসেছেন। বিয়াই বলল, বিয়াইন আমার মেয়ে কোথায়? জুলির শাশুড়ি সালেহা বলল, বিয়াই ওরা বৌজামাই দুজনে মার্কেটে গেছে, আপনি বসেন, আমার বিয়াইন কেমন আছে? বিয়ানকে নিয়ে আসেননি কেন? আমজাদ বলল, বিয়াই আমি বসবো না, আমার মেয়ে আসলে তাকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েন। সালেহা বলল, বিয়াই এখন তো বৌমা কোথাও যেতে পারবে না, আমরা আগামীকাল আমার ছোট ছেলের জন্য বউ দেখতে যাব। আগামী 5 তারিখ আমার ছোট ছেলের ফ্লাইট, সে দেশে চলে আসবে, আমরা চাই আসার পরপরই তার জন্য একটা বউ নিয়ে আসবো। আমজাদ বলল, বিয়াই ওসব আপনাদের পারিবারিক বিষয়, আমি চলে যাচ্ছি, আপনি আমার মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। সালেহা বলল, বিয়াই বুঝলাম না আপনি আমার সাথে মন খারাপ করে কেন কথা বলছেন। আমজাদ বলল, মন খারাপের কিছু নেই, আমি যা বলছি তাই করবেন, বলেই আমজাদ চলে গেল। দরজা দিয়ে বের হতে দেখতে পেল জুলি আর জাবেদ বাহির থেকে ঢুকছে। জাবেদ বাবাকে দেখে বলল, বাবা তুমি কখন আসলে, আর চলে যাচ্ছ কেন? আমজাদ বলল, আমি এসেছি একটু আগে। জাবেদ বলল, তাহলে চলে যাচ্ছেন কেন আব্বা? আমজাদ জাবেদের সাথে কোনো কথা না বলে জুলিকে বলল, আমি তোকে নিয়ে যেতে এসেছি, কাপড় চোপড় গুছিয়ে আমার সাথে চল। জাবেদ বলল, আব্বা হুট করে এসে বলছেন জুলিকে নিয়ে যাবেন মানে কি? আমজাদ বলল, কোনো মানে নেই, জুলি আমি যাই বলছি তাই কর, তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। জুলি বলল, বাবা আমাদের বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? আমজাদ বলল, আমার বাড়িতে কোনো সমস্যা হয়নি, সমস্যা সব এই বাড়িতে হয়েছে। শ্বশুরের কথার জবাবে জাবেদ বলল, আমার বাড়িতে সমস্যা হয়েছে মানে কি? জুলি বলল,
বাবা কি হয়েছে, খুলে বলো। আমজাদ বলল, আমি এখন কোনো কথা বলতে চাই না। জামাই বলল, আচ্ছা বাবা, যা হওয়ার হবে, এখন ভেতরে আসেন। জুলি বলল, হ্যাঁ বাবা আসো, আমি রেডি হওয়া পর্যন্ত বসো। বাবাকে আবারও ভেতরে নিয়ে গেল। জুলির বাড়ির কাজের মেয়ে সীমা, সীমা তার রুমে কাপড় নেওয়ার জন্য গিয়ে দেখল সীমা কি জানি খুঁজছে। জুলি বলল, কিরে সীমা, তুই এখানে কি করছিস? সীমা বলল, আপা আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। জুলি বলল, তোর মোবাইল এখানে কেন আসবে, তুই কি এই রুমে থাকিস নাকি? জুলি বলল, আপা আমি এই রুম পরিষ্কার করতে এসেছিলাম, তাই এখানে ফেলে গেছে কিনা দেখছি। জুলি বলল, বাইরে গিয়ে দেখ। জুলির বাবা সেখানে গিয়ে বলল, বাইরে যেতে হবে না, মোবাইল আমার কাছে আছে। জুলি বলল, বাবা তোমার কাছে সীমার মোবাইল? বাবা বলল, আমি মোবাইলটা দরজায় ঢোকার সময় পেয়েছি, তবে এই মোবাইলে তোর স্বামী সব অপকর্ম রেকর্ড করা আছে। জুলি বলল, কিসের অপকর্ম বাবা? আমজাদ মোবাইলটা বের করে দিয়ে বলল, দেখ মোবাইলে কি দেখা যাচ্ছে। জুলি মোবাইল হাতে নিয়ে দেখলো তার স্বামীর সাথে কাজের মেয়ের ভিডিও। জুলি এইসব দেখে রাগে তার চোখ লাল হয়ে আসছে। জুলি বলল, বাবা আমি এক্ষুনি আত্মহত্যা করে মরে যাব। জুলির আওয়াজ শুনে জুলির স্বামী জাবেদ আর তার শাশুড়ি সেখানে গিয়ে বলল, কি হয়েছে বৌমা? জুলি বলল, মা আপনি তো বলেছিলেন যখন আপনার ছেলের অপকর্ম হাতে নাতে ধরা খাবে তখনই আপনি বিচার করবেন। এই দেখেন আপনার ছেলের অপকর্ম আমার বাড়ির কাজের মেয়ের সাথে কি করেছে। শাশুড়ি মোবাইল দেখে জাবেদকে বলল, ছি ছি জাবেদ, আমি এসব কি দেখছি? আমার তো মনে হচ্ছে তোকে পেটের ধরে আমি ভুল করেছি, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো ছেলের আমার দরকার নেই। জুলির বাবা বলল, বেআইন, আপনি আপনার ছেলেকে নিয়ে থাকেন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। জাবেদ বলল, থামেন আপনারা, আপনারা কি দেখছেন না তখন আমি ঘুমিয়েছিলাম। সীমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, কেন করেছিস এসব, কেন করেছিস বল এই কাজ, নইলে এক্ষুনি তোকে পুলিশে দিয়ে দেব। এবার সীমা বলল, আমি প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। মা জিজ্ঞেস করলো, কিসের প্রতিশোধ? সীমা বলল, আমার বোনের প্রতিশোধ, এর আগে আপনাদের বাসায় একটা মেয়ে ছিল, ওটা ছিল আমার বোন, আপনার এই কুলাঙ্গা ছিল আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল, সে অপমানে আমার বোনটা আত্মহত্যা করে মারা গেছে, তাই আমি চেয়েছিলাম আপনার কুলাঙ্গার ছেলের মান সম্মান নষ্ট করব, তারপর তাকে আমি নিজের হাতে খুন করব। এবার জুলি জাবেদকে বলল, আমি তোর মতো স্বামীর মুখে থুথু মারি যে কিনা নিজের বউকে রেখে কাজের মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয়, বাবা চলো, বলে বাবাকে নিয়ে গেল। জাবেদের মা জাবেদকে বলল, আমিও দেখতে চাই না তোর মুখ, এক্ষুনি বের হয়ে যা। জাবেদ বলল, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মা বলল, না আমি তোকে এত সহজে ক্ষমা করব না, তোর ভুলের শাস্তি তোকে পেতেই হবে, তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। জাবেদের মা পুলিশকে ফোন দিয়ে বলল, স্যার আমার বাসায় একটা খুনি আছে, তাড়াতাড়ি অ্যারেস্ট করে নিয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, লালসা একটা খুব মারাত্মক রোগ, লালসার কারণে একটা মানুষ ধ্বংস হয়ে যায়, তাই এসব ঘৃণিত কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। গল্পের রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, ক্যামেরায় মোস্তফা, এডিটে রেশমি।